যাই না পুলিশ বলছে কোনো প্রোটেস্ট হচ্ছিল না সাধারণ ভাবে কিছু মানুষ একত্রিত ভাবে কলেজ স্কয়ারের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন ওনারা যেটা বড় জোর বলতে পারতেন এই প্লেসটা যদি ওনারা বলছেন যে 163 এখান থেকে আপনারা না গিয়ে আপনারা ওই পথ থেকে যান শেষ এখন কি করবেন আপাতত এখানে যাদের আটক করা হয়েছে ইট ইজ অলমোস্ট আটক করে রাখা কবে 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 আটকেছে আটকে রয়েছেন অপরুক্ত ভাবে রয়েছেন মানুষ দুদিকে ব্যারিকেড দিয়ে কিছু মানুষকে মাঝখানে ফেলে রাখা হয়েছে তাদেরকে আগে ছাড়াতে হবে তারা আগে তাদের তো ছাড়তে হবে এটা তো কোনো কথা নয় মাঝখানটা আটকে রেখে দিয়েছেন ওরা দিয়ে বলে যাচ্ছেন কি বলবেন দেখুন সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে আলোচনা আন্দোলন চলছিল এবং রাস্তা পুরো ছাড়া ছিল কোনো ট্রাফিক ডিসরাপশন হয়নি কোনো পাবলিক ল অ্যান্ড অর্ডার প্রবলেম ছিল না এই ব্যারিকেড তো আমরা লাগাই ওই ব্যারিকেড তো আমরা লাগাই পুলিশ এই ব্যারিকেডটা সৃষ্টি করে তৈরি করে একটা শান্ত পরিবেশকে তারা অশান্ত করেছেন যাতে এই দায়টা তারপর জনসাধারণের দিয়ে পৌঁছয় এবং তারপরে বলা হয় যে আমরা প্রভোক করছি উই আর নট প্রভোকিং এখানে প্রত্যেকটা মানুষ কি করবেন এখন তাহলে আমরা এখানেই বসে থাকবো তার কারণ হচ্ছে দেখুন মাঝখানে যেটি অনশন মঞ্চ সেটি দুদিক থেকে অবরুদ্ধ আমরা জানি না যে ছেলে মেয়েগুলোর কি অবস্থা আপনারা দেখান যে এদিকে মানুষ আমরা রিচ করতে পারছি না আমরা ওখানে থাকি ওদিক থেকে মানুষ অবরুদ্ধ এই যতগুলি গাড়ি আটকে রয়েছে আপনি যদি দেখুন আপনার ক্যামেরাতে এই যে গাড়িগুলো আটকে রয়েছে যাদের আমাদের উপর রাগ হওয়া এবং স্বাভাবিক তারা কি আমাদের বন্ধের জন্য আন্দোলনের জন্য আটকেছে নাকি পুলিশের ব্যারিকেডের জন্য আটকেছে সরকারের অনমনীয় পাপকে আমার মনে হয় আমি তো বারবার বলছি যে এটা এর মতো অসংবেদনশীল কোনো সরকারকে আমি দেখি এবং এদেরকে যদি সবক শেখাতে হয় তাহলে জনসাধারণকেই সবক শেখাতে হবে কারণ আজকে যদি কোনো ছেলে মেয়ের কিছু হয়ে যায় আমি আমি একজন ডাক্তার আমি খবর পেয়েছি যে ওদের অনেকেরই ইউরিনে কিটন বডি অ্যাপিয়ার করেছে এবং এটা কিন্তু খুব মারাত্মক এবং কারো যদি রেনাল শাটডাউন হয়ে যায় সাডেনলি যদি একটা পার্মানেন্ট ড্যামেজ হয়ে যায় তার দায় কিন্তু এই সরকারকে নিতেই হবে এবং এই সরকারকে যদি আমরা সবক শেখাতে না পারি তাহলে কিন্তু মানে শুধুমাত্র অনশন অতি সক্রিয় তার কারণ প্রশাসন চাইছে না প্রশাসন এই যে আন্দোলনটা চলছে এরা তো অত্যন্ত এরকম অসংবেদনশীল কোনো সরকারকে আমরা আমি তো অতীতে দেখিনি কখনো এদের কিছুতে কিছু যায় আসে না এতগুলো ছেলে যখন 100,000 দিনের উপরে যখন রাস্তায় শুয়ে যখন কাঁদে তখন ওদের কিছু যায় আসেনি তুলে তোমার মৃত্যুতে কিছু যায় আসেনি এই ছেলে মেয়েগুলো যদি অনশন এদের কারো কিছু হয়ে যায় তাহলে কিছু যায় আসে করে আমার মনে হয় না এরকম একজন অসংবেদনশীল সরকার